বিপিএফ রাজকান্ঠী নিলা থামগুন্থানী দর্না হাবাফারি লাগেন চিরাং জিলা জিলা বেঙ্গিরিনী লাঙ্গনায় থানায় সরকারারি হাকাও গজন হানজা এনজিওয়া মাবরি মনক বিটিসি সরকারনি হাকাও গজন হানজা আর গুবন গুবন সুবংফরনি মুঙাও অ্যালটমেন্ট হানাইকো বন্ধ খালাম সরকারারি হাকাও গুবন গুবন হানজা আর সুবংনি মুঙাও অ্যালটমেন্ট হানাইকো লানানি গখ্রঙাই কুদ্রিসারদং চিরাং জিলা বিপিএফ রাজকান্ঠী নিলা থামগুন্থানী হাবাফারি লানানি চিরাং জিলা জিলা বেঙ্গিরিনী লাঙ্গনায় গখ্রঙাই কুদ্রিসারদং চিরাং জিলা বিপিএফ রাজকান্ঠী হানজানি দৈদেনগিরি আর সদ্রমাফোরা লগেসে বিনি সায়াও থাবৈনো রাহা লায়াব্লা এবা অ্যালটমেন্ট হানাইকো বোখাংনানি লাফিনাব্লা বিনি হেংথায়ী সমাও সরনায়া থাদনাই গিয়া জাসে সলিবাই থাকেন হাননি ফরমাইদং চিরাং জিলা বিপিএফ রাজকান্ঠী দলনি দৈদেনগিরিফোরা আমার ধর্ণাটো হল এই যে সন্মুখত হাইরোডর সন্মুখত ডিস্ট্রিক্ট সেন্টার আমি যে গছ কাড়িছো তাতে ডিস্ট্রিক্ট সেন্টার সময়ের লেফট সাইডতে মাটি যে আড়াই বিঘা আছে এইটো এলটমেন্ট দিছে ইউপিপিএলে তো কেনেকুৱা এলটমেন্ট দিব পারে আমিতো নিদিম এইটো এইটো গোটেই চিরাং ডিস্ট্রিক্ট গোটেই রাইজর কারণে হয় এইটো অকল এটা এজন দুজনের কারণে তো এই মাটি নহয় আমি নিদিম এইটো আমি এইটো কারণে ধর্ণা করছি কিবা বলে এই গজন এনজিও কিবা এটা বনাইছে এটাতো বনাবো পারে গজন হানজা বনাবো পারে আমিও বানাবো পারে আপনালোকেও বনাবো পারে যদি ময়ও গ্রুপ বনাই ফেলায় ময়ও যদি আবেদন করে মোকো যদি দিয়ে ময়ও ওহাকালি যাম নাকি এনেকুৱা হব না গোটেই বস্তুটো তো ভবিষ্যৎ কি হব আমার প্রজন্মর ভবিষ্যৎ কি হব এইটো রাইজর প্রপার্টি গোটেই চিরাং ডিস্ট্রিক্টর প্রপার্টি ইয়াতে আছে ডিস্ট্রিক্ট সেন্টার ডিসি অফিস এসপি অফিস সকলের কারণে হয় সব জাতির কারণে হয় এটা জাতি এটা পার্টির কারণে নহয় এইটো সকলের কারণে হয় মই আহ্বান বনাইছো ইমিডিয়েট এইটো ক্যানসেল করব লাগে যে এলটমেন্ট দিছে ক্যানসেল করব লাগে আর আমার ডিসি মহোদয় মই অনুরোধ জানাইছো ইনিশিয়েটিভ লৈ পেলাই সোনকালে আমিতো মেমোরেন্ডাম দিম এই মেমোরেন্ডামটো আমি কপিটো কপি বহুত মানুহক দিছোঁ ডাঙৰ মানুহবিলাকক দিছোঁ আমি পাব্লিক ৰিপ্ৰেজেণ্টেটিভবিলাক দিছোঁ বিটিচি প্ৰশাসনক দিছোঁ কেনচেল নকৰিলে আমি আৰু ৰাইজক আহ্বান জনাম যে বন্ধ এই ধৰ্ণাটো হৈয়ে থাকিব ধৰ্ণা হৈয়ে থাকিব যেতিয়ালৈকে কিবা নহয় তেতিয়ালৈকে আন্দোলন চলিব এইটো ধর্ণা করার যেটো উদ্দেশ্য হল আমার ডিসি অফিসর সম্মুখত কাজিরগাঁও মিউনিসিপালিটি আর আমার যেখানে রাস্তার যে কাকত আছে গজন হানজা বলে ইয়াত মানে মাটি এলটমেন্ট লৈছে তো ইয়ার এগেইনস্টতে আমি আজি ধর্ণা কার্যসূচী লৈছো কারণ ডিস্ট্রিক্ট সেন্টার সকলের কারণে আফটার ক্রিয়েশন অফ মানে বিটিসি মানে উই হ্যাভ ফাইভ ডিস্ট্রিক্ট এবং দ্যাট দি চিরাং ইসে নিউলি ক্রিয়েটেড ডিস্ট্রিক্ট তো এই নিউলি ক্রিয়েটেড ডিস্ট্রিক্ট যে আজি আমি যদি কব লাগে যেতিয়া চিরাং জেলা গঠন করা হল চিরাং জেলা গঠন করিবর কারণে আমি ইয়াত দক্ষিণত কলেজ ইপিনে উত্তরত আমার শিল্পটা পশ্চিমত আমার বিবেকানন্দ আর আমার পূব সাইডত আছে বৈকুণগাঁও এই বৃহত্তর এরিয়া মানে 700 বিঘা ইয়াত মাটি আমি ধার্য করছো আর সেইটাই আমি প্লেনিং করছো যে ইয়াত আমার ডিসি অফিস আহিব ইয়াত আমার এসপি অফিস আহিব লাইন ডিপার্টমেন্ট আমার বহুত আছে সেই গতিকে এইবিলাক করতে আমার এই মাটিবিলাক লাগিব 2003 পিছত আর 2004 যেতিয়া আমার জিলাখন হল প্রথম আমার ডিসি আসলে মাননীয় আমার জিতেন বরগিয়ারী মানে সি থাকারপরা আমি এইবিলাক গতি আমি এই মানে 700 বিঘা মাটিতো আমার এই অফিসর কারণে সেটা রাখা হয়েছে আজির দিনত যদি কয় এসপি অফিস ইয়াত আহি গৈছে ইয়াত আমার ডিসি অফিস আহি গৈছে ইয়াত আমার ডিস্ট্রিক্ট সেন্টার আহিছে ডিস্ট্রিক্ট সেন্টার হল আমার এটা গোটেই ডিপার্টমেন্টও ইয়াত একেলগতে রাখি পেলাই অফিস করা কিন্তু আমি আজি দেখিছো ডিস্ট্রিক্ট সেন্টারত আমার যে লাইন ডিপার্টমেন্টর অফিস ফুল প্রজেক্ট ইয়াত আমি রাখিব নোৱাৰো সেই গতিকে এতিয়া 39 যে সাবজেক্ট আছে 39 সাবজেক্টর বেলেগ বেলেগকে অফিস করিব লাগে সেই গতিকে 39 সাবজেক্টর যদি অফিস বনাব লাগে বহুত আমাক মাটি লাগিব সেই গতিকে এই মাটিটো অফিসর কারণে রাখা হয়েছে আর অকল অফিসর কথা নহয় বিভিন্ন তেনেকুৱা আমার এতিয়া ইনফ্রাস্ট্রাকচার আহি আছে
বিল্ডিং আহি আছে সেই গতিকে এই মাটিটো তেনেকুৱা উদ্দেশ্যৰে আমি সেইটো ৰাখিছিলোঁ আৰু আজি আমি ক'ব লাগিব 2005ৰ পৰা বিপিএফ চৰকাৰ হোৱাৰ পিছত হাগ্ৰামা ছাৰ নেতৃত্বত আমাৰ এইখন বিটিচি আৰু এইখন জিলাখনত আমি সৌ সিদিনাখন 2019 লাষ্টলৈকে কোনো মাটি তেনেকুৱা ব্যক্তিগত দিয়া হোৱা নাছিল খাচ হিচাপে ৰখা হৈছিল কিন্তু 2020ৰ পিছত ইউ পি পি এল চৰকাৰ অহাৰ পিছত আমি দেখিলোঁ ডিষ্ট্ৰিক্ট চেণ্টাৰৰ ডি চি অফিচৰ বেক ছাইডত এছ পি অফিচৰ বেক ছাইডত ডিষ্ট্ৰিক্ট চেণ্টাৰৰ বেক ছাইডত বহুত মানুহবিলাকে নিজাববীয়াকৈ মাটি সেইটোকে এলটমেণ্ট কৰি আছে তো এইটো চলি আছে এতিয়া সেইদিনাখন মই এছেম্বলিত প্ৰশ্ন কৰিছিলোঁ আমাৰ যিটো লেণ্ড ডিপাৰ্টমেণ্টৰ যিটো ইয়াক মই সুধিছিলোঁ যে ডিষ্ট্ৰিক্ট চেণ্টাৰত তেনেকুৱা মাটি লৈ আছে হাঁ আপুনি কোনজন মানুহক মাটি দিছে কিমান বিঘা মাটি দিয়া হৈছে এইটো ডিটেইল দিব লাগে কিন্তু প্ৰশ্নৰ উত্তৰত ক'লে যে ইয়াত কাকো দিয়া নাই কিন্তু আজিৰ দিনটো যদি চাই যে বহুত মানুহে তেনেকুৱা ইণ্ডিভিজুৱেলি মাটিটো লৈছে আৰু ইয়াৰ বেছি প্ৰমাণ হিচাপে আজি যে আমি ধৰ্ণা কৰিব লগা হ'ল যে আমাৰ ডি চি অফিচৰ ফ্ৰণ্ট ছাইডত যে এই যে গজন হানজায়ে হাঁ সেইটো এলটমেণ্ট পালে আমাৰ ডিষ্ট্ৰিক্ট চেণ্টাৰ অৰ্থাৎ ডি চি অফিচৰ ফ্ৰণ্ট ছাইডটো এতিয়া আমি ধুনীয়াকৈ এইটো সজাইছোঁ ইয়াত আমি গছ ৰুইছোঁ ইয়াত আমি প্লেণ্টেশ্যন কৰিছোঁ এইটো যাতে গ্ৰীণ হয় আৰু এইটো আমি ক'ব লাগিব অসমত যদি কয় চিৰাং জিলা হ'ল সকলোতকৈ আমাৰ নেশ্যনেল হাইৱে ওচৰত থকা এটা ডিষ্ট্ৰিক্ট কমিউনিকেশ্যন ফাৰ্ষ্ট আৰু বহুত আমাৰ ইয়াত উন্নতি হোৱাৰ চান্স আছে সেই গতিকে উন্নতি যদি হ'ব লাগে তেতিয়াহ'লে ইয়াত আমাৰ মাটিটো লাগিব সেই গতিকে আমি ডিষ্ট্ৰিক্ট চেণ্টাৰ এৰিয়াটো আজিৰ এই ধৰণৰ কাৰ্যসূচীত আমি সোমাইছোঁ ডিষ্ট্ৰিক্ট চেণ্টাৰৰ ভিতৰত ওইটা কেম্পাছ যাতে ইয়াত মধ্যে মধ্যে মাটি নলয় ইয়াত যাতে মানে দালালি কৰিব নোৱাৰে আৰু আজি আমি বেছি দুখ পাইছোঁ যে যিহেতু গজেন হানজায়ে আমাৰ ডিচিৰ সন্মুখতে যিটো আমি ধুনীয়াকৈ এই পথাৰখন ৰাখিছোঁ এইটো মানে কিবা মানে এলটমেণ্ট পাইছে চক্ৰান্ত আমি এইটোৱেই ক'ম এতিয়া যি চৰকাৰ আছে চৰকাৰে এইটো এলটমেণ্ট দিব নালাগিছিল চিধা প্ৰশ্নৰ উত্তৰ যদি কয় এলটমেণ্ট কৰি দিছে পিটিচি চৰকাৰে ভাবিব লাগিছিল যে ডিষ্ট্ৰিক্ট চেণ্টাৰ চৰকাৰটো বেলেগ বেলেগ হ'ব পাৰে বি পি এফ চৰকাৰ আহিব পাৰে ইউ পি পি এল চৰকাৰ আহিব পাৰে বেলেগ বেলেগ চৰকাৰ আহিব পাৰে কিন্তু এইটো এটা ৰাজহুৱা এটা আমাৰ কি জাগা না আমি কিয় আমি এইটো আমিতো পালোঁ আজি বি টি চি পালে বি টি চি বাকীৰ সকলৰো মানে মানে সেই কষ্টৰ বিনিময়ত আমি বি টি চিখন পাইছোঁ বি টি চি পোৱাৰ পিছত চাৰিখন জিলা এতিয়া পাঁচখন জিলা আমি পালোঁ আৰু এই জিলাখন কিহৰ কাৰণে ৰাইজৰ কাৰণে আৰু জিলাখনৰ বা এই অঞ্চলৰ যিখিনি মাটি আছে আছে পাছে এইটো ৰাইজৰ কাৰণে এইটো যদি যদে মদে যদি লৈ থাকে তে কেনেকৈ হ'ব দুখ লগা আছেতো কাগজ আছে এতিয়া আপোনাৰ হোৱাটছআপত আপোনালোকে পাব মানে এলটমেণ্ট তো গজন হাঞ্জা এইটো আছে আজিতো সেই হিচাপ মই হিচাপ খুজিছিলোঁ ইয়ে কিমান মাটি দিয়া হৈছে মানুহ হিচাপে আৰু কিমান বিঘা দিয়া হৈছে মই লিষ্ট বিচাৰিছিলোঁ এছেম্ব্লিত কিন্তু মোকতো দিয়া নাই দিয়া নাই বুলি কৈছে প্ৰশ্নৰ এনচাৰত সেইটো দিয়া হৈছে এতিয়া ইয়াৰ কাৰণে এতিয়া আমাৰ ব্যৱস্থাটো হ'ল ডিষ্ট্ৰিক্ট চেণ্টাৰৰ কম্পাউণ্ড যিখিনি মাটি আছে এইটো আমি বচাব লাগিব সকলোৰে দায়িত্ব অকল আমাৰ বি পি এফ বা এম চি এল এ কাৰণ হয় এইটো ৰাইজৰে দায়িত্ব আমি এইটো ভাবোঁ আৰু ইয়াৰ কাৰণে আমি সকলোৱে মাতিব লাগিব আৰু যিখিনি এতিয়া হৈ আছে আৰু এইটো যদি বন্ধ নকৰে তেতিয়াহ'লে এইটো আমাৰ ধৰ্ণা কাইলৈ আন্দোলন হ'ব পাৰে গণতান্ত্ৰিক আন্দোলন কৰি পেলাইও আমি এই মাটিখন বচাম ৰাইজৰ কাৰণে দিম আৰু ডিষ্ট্ৰিক্ট চেণ্টাৰৰ কাৰণে আমি ৰাখিম।